দীপাবলিকে কেন্দ্র করে দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার মোহরিপুর স্থিত রাজরাজেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে 18তম রাজরাজেশ্বরী পর্যটন উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে মোহরিপুর রাজরাজেশ্বরী মন্দিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। 18 হাতের রাজরাজেশ্বরী দেবী কাত্যায়নী রূপে পূজিত হবেন দীপাবলির রাতে। বৃহস্পতিবার দীপাবলির দিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্বোধন হবে এই উৎসব মেলার। এছাড়া উপস্থিত থাকবেন রাজ্য সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। দুদিন ব্যাপী এই মেলাকে কেন্দ্র করে থাকবে সরকারের স্টল। এই উৎসব মেলাকে মুখরিত করে তুলতে গোটা রাজ্যবাসীর আমন্ত্রণ জানান রাজরাজেশ্বরী পর্যটন উৎসব ও মেলা কমিটির সভাপতি বিশ্বরঞ্জন চক্রবর্তী। অষ্টম শতকের অষ্টাদশ ভুজা রাজরাজেশ্বরী দেবী, এই মায়ের মন্দির ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার মোহরিপুর গাঁওসভাতেই অবস্থিত। তো 18তম দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের এই মন্দিরে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকছেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ আদরণীয় বিপ্লব দেব মহোদয়। পাশাপাশি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন এই রাজ্যের এই সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া মহোদয়। তো আমরা রাজরাজেশ্বরী মন্দির কমিটির পক্ষ থেকে বিনম্রভাবে এই রাজ্যের বহির্রাজ্যের সকল অংশের ধর্মপ্রাণ ভক্তগণের নিকট বিনম্রভাবে আবেদন রাখছি, আগামী 31শে অক্টোবর এবং 1লা নভেম্বর 2024 দুই দিনের এই উৎসব এবং মেলাতে আপনাদের সকলের অংশগ্রহণ করে এই মেলা প্রাঙ্গণকে মুখরিত করে তুলবেন মন্দির কমিটির পক্ষ থেকে সকলের প্রতি আমাদের এই বিনম্র আবেদন রইল। নমস্কার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।